অলস পড়ে থাকা টাকাটা আমরা নির্দিষ্ট মেয়াদের জন্য কর্জে হাসানা হিসাবে দিতে পারবো কিনা? হ্যাঁ পারবেন, কারণ এটা তো শরিয়ার সাথে কোনো সাংঘর্ষিক না। আমি আমার কাছে কাজে লাগছে না এরকম টাকা একদিনের জন্য আমি কর্জে হাসানা দিতে পারবো। যদি কেউ আমাকে ওয়াদা করে যে ভাই আমার আজকে 10 লাখ টাকা দরকার, আপনি আমাকে একদিনের জন্য দেন, আপনি বলে নেন 10 দিনের জন্য, তাও পারবেন, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস, কোনো অসুবিধা নেই। এখানে আসলে যে আমরা এটা কিন্তু বলেছি আমাদের আলোচনায় যে আপনি কোনো মানে টাকার মালিক যদি বলে আপনি 5 বছর পর্যন্ত বা 6 মাস পর্যন্ত রেখে তারপর দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার বিষয়টা তো মানে যেহেতু উনি নিজে নিচ্ছেন না, উনি ফান্ডে ব্যবহার করছেন, তাই না? দুরকম, উনি যদি নিজে নিয়ে থাকেন, যিনি আপনার এই অলস পড়ে থাকা ফান্ডটা নেবেন তাকে আপনি শর্তই করতে পারেন 6 মাস পরে দিবেন, এবং 6 মাস পরে দেওয়াটা তার উপরে ফরজ, ওয়াজিব, যদি না তিনি কোনো বড় বিপর্যয়ের মুখোমুখি হন, অনিচ্ছাকৃত বিপর্যয়ের মুখোমুখি হন এবং তার সক্ষমতা নষ্ট হয়ে যায়। সক্ষমতা থাকলে তাকে 6 মাস পরে দিতেই হবে, তা না হলে প্রশাসন তাকে বাধ্য করবে দিতে, বুঝতে পেরেছেন? কিন্তু যদি ফান্ডে দেন তাহলে ফান্ডের মধ্যে ফ্লেক্সিবল করে দিতে হবে যে এই ফান্ডে আমার টাকাটা যদি ফেরত আসে, কারণ আপনার টাকাটা কাকে কাকে তারা তিনি দিয়েছেন সেটা তার কাছে আছে, এবং তাদের কেউ যদি যারা নিয়েছেন তাদের কেউ যদি বিপদে পড়ে যায় তাহলে তো একটু সময় দিতে হবে, তাহলে 6 মাস পরে আপনার পুরো টাকাটা ফেরত নাও আসতে পারে। তাহলে আপনাকে সেরকম একটা ফ্লেক্সিবিলিটি মেনটেন করেই আপনাকে দিতে হবে। শুধু আপনি বলবেন যে এই টাকাটা অলস পড়ে আছে কিন্তু টাকাটা আমি দান করব না, কর্জে হাসানা দেব, এটা ইউজ করেন, আপনি আমাকে 6 মাস পরে দিবেন, যদি কিছু বাকি থাকে সেটা দ্রুত উসুল করে আমাকে দিয়ে দিবেন। এইভাবে আপনি চুক্তিটা করতে পারেন।